সকলকে ইংরেজি শেখার ভুবনে স্বাগত জানাচ্ছি। আই হ্যাভ এ কাউ অথবা আই এম আ স্টুডেন্ট, এই বাক্যগুলোর প্যাসিভ কি হতে পারে এমন প্রশ্নের সম্মুখীন আপনারা কেউ কখনো হয়েছেন কিনা জানি না, আমি কিন্তু অনেকবার হয়েছে। আদৌ কি এই বাক্যগুলো প্রচলিত, এবং এই বাক্যগুলো প্রচলিত হলে এদের উত্তরই বা কি, এবং উত্তরগুলো কতটুকু যুক্তিসঙ্গত? উত্তরগুলো যদি যুক্তিসঙ্গত না হয় তার পিছনের কারণই বা কি? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের কাছে। প্রথমেই জানা যাক এই বাক্যগুলো আদৌ কি প্রচলিত কিনা। আই হ্যাভ এ কাউ এই বাক্যটি 1985 সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এসেছিল, এবং 1990 সালের ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এসেছিল উই হ্যাড আ ক্যামেরা, এটির প্যাসিভ করতে হবে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 1996 সালেও অনুরূপ একটি প্রশ্ন এসেছিল, যেখানে বলা হয়েছিল হি হ্যাড এ কার, এর প্যাসিভ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রশ্নগুলো কিভাবে বোর্ড পরীক্ষায় আসতে পারে, আদৌ কি এই বাক্যগুলো যুক্তিসঙ্গত? হ্যাঁ, এই ব্যাপারটি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তবে জানা যাক এই প্রশ্নগুলো উত্তর হিসাবে কি প্রচলিত রয়েছে। আই হ্যাভ এ কাউ এই বাক্যটির উত্তর রয়েছে এ কাউ ইজ হ্যাড বাই মি। এর কারণ হচ্ছে আমরা জানি সাবজেক্ট অবজেক্ট হয় আর অবজেক্ট সাবজেক্ট হয়, এবং অবজেক্টের পূর্বে প্যাসিভ বাক্যে বাই ব্যবহার করতে হয়। আমরা আরো জানি একটির থেকে প্যাসিভ করার সময় মূল ভার্ব অনুসারে একটা বি ভার্ব এবং বি থ্রি ব্যবহার করতে হয়। যেহেতু বাক্যটিতে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাভ, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই হ্যাভের পরিবর্তে বি ভার্ব ব্যবহার করা হয়েছে ইজ, এবং হ্যাভের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে হ্যাড। অর্থাৎ আই হ্যাভ এ কাউ এর প্যাসিভ করা হয়েছে এ কাউ ইজ হ্যাড বাই মি। অনুরূপ ভাবে উই হ্যাড এ ক্যামেরা এর প্যাসিভ করা হয়েছে এ ক্যামেরা ওয়াজ হ্যাড বাই আস। এরও কারণ আমরা জানি সাবজেক্ট অবজেক্ট হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, প্যাসিভ বাক্যে অবজেক্টের পূর্বে বাই বসেছে, আর হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই ভার্বের পাস্ট ফর্মের পরিবর্তে প্যাসিভ করার সময় ওয়াজ এবং হ্যাডের পাস্ট পার্টিসিপল হ্যাড ব্যবহার করা হয়েছে। আমরা এও জানি হ্যাড পাস্ট ফর্ম এবং হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবেই প্রচলিত। অনুরূপভাবে হি হ্যাড এ কার এর প্যাসিভ করা হয়েছে এ কার ওয়াজ হ্যাড বাই হিম। একই রকম যেহেতু হ্যাড বাক্যটিতে পাস্ট ফর্ম, তাই হ্যাডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ওয়াজ হ্যাড। সুতরাং এ আই হি হ্যাড এ কার এর প্যাসিভ করা হয়েছে এ কার ওয়াজ হ্যাড বাই হিম। যাই হোক, এই উত্তরগুলো আমি যে বললাম কোথা থেকে বললাম এবং উত্তরগুলো কোথায় প্রচলিত রয়েছে, আমি উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি একটি বইতে। বইটির নাম হচ্ছে পপি। বইটির প্রকাশকাল হয়েছে, আমি যে বইটি রেফারেন্স দিচ্ছি সেটি হচ্ছে 1999 সালে প্রকাশিত পপি গাইড, এবং এর 67 পৃষ্ঠায় তিনটি উদাহরণই দেওয়া হয়েছে বোর্ড উল্লেখ করা সহ। কিন্তু আদৌ কি এই প্রশ্নগুলোর প্যাসিভ করা যুক্তিসঙ্গত? মোটেই না। কেন? কারণ যখন একটা বাক্যকে আমরা প্যাসিভ করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে বাক্যটিতে দুটি শর্ত থাকতে হবে। প্রথম শর্তটি হচ্ছে ভার্বটি হতে হবে ট্রান্সিটিভ ভার্ব, ভার্বটি হতে হবে সকর্মক্রিয়া, এবং দ্বিতীয়ত ভার্বটি হতে হবে অ্যাকশন ভার্ব। যদিও আমাদের ভার্বটি ট্রান্সিটিভ, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভার্বটি কিন্তু অ্যাকশন ভার্ব না। অ্যাকশন ভার্ব কি? যেমন প্লে হচ্ছে অ্যাকশন ভার্ব, প্লে অর্থ খেলা, খেলতে গেলে কিছু করতে হয়, আমাদের হাত পায়ের ব্যবহার করতে হয়, নাচতে গেলে কিছু করতে হয়, দেখতে গেলে চোখ ব্যবহার করতে হয়, লিখতে গেলে হাত ব্যবহার করতে হয়, শুনতে গেলে কান ব্যবহার করতে হয়, এইগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু হ্যাভ কিন্তু অ্যাকশন ভার্ব না, এটা নন অ্যাকশন ভার্ব। তো নন অ্যাকশন ভার্ব হলে, অর্থাৎ ভার্বটি দিয়ে যদি কোনো অ্যাকশন না বোঝায়, তাহলে ওই ভার্বের কোনো দিনই প্যাসিভ হবে না। আবারও বলছি, যদি ভার্ব দিয়ে অ্যাকশন না বোঝায়, তাহলে ওই ভার্বের কোনো দিনই প্যাসিভ করা যাবে না। ওকে, কোনো দিনই যাবে না। এবার অনুরূপভাবে আরও একটি বাক্য প্রচলিত রয়েছে, যেমন আই এম এ স্টুডেন্ট, এই বাক্যটির কি প্যাসিভ হবে? না, এই বাক্যটিও প্যাসিভ হবে না, কারণ এখানে এম হচ্ছে লিঙ্কিং ভার্ব। বাক্যটি ভার্বটি তো ট্রান্সিটিভ নাই, এম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে যে এ স্টুডেন্ট রয়েছে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই আরেকটি রূপ। সুতরাং এই বাক্যটিরও প্যাসিভ করা আদৌ সম্ভব না, এবং করা উচিতও হবে না।
হ্যাঁ, বই পুস্তকে প্রচলিত থাকতেই পারে। আমি একটু আগে একটা বই রেফারেন্স দিলাম, এরকম কোনো বইতে এটার উত্তরও থাকতে পারে, থাকতে পারে যেহেতু লেখা আছে আই এম এ স্টুডেন্ট, থাকতে পারে এই স্টুডেন্ট ইজ বিন বাই মি, এরকম অনেক কিছু থাকতে পারে। এ ধরনের ভৌতিক প্রশ্নের মধ্যে মাথা না ঘামিয়ে এবং এই ধরনের ভৌতিক প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা না করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, ডিক্লেয়ার করছি, আই হ্যাভ এ কাউ, উই হ্যাড আ ক্যামেরা, অথবা হি হ্যাড এ কাউ, অথবা আই এম এ স্টুডেন্ট, এই ধরনের বাক্যের প্যাসিভ কোনো দিনই হবে না। যে যদি বাক্যে ট্রান্সলেটিভ ভার্ব না থাকে এবং ট্রান্সলেটিভ ভার্বটি দ্বারা যদি অ্যাকশন না বোঝায়, তাহলে কোনো দিন কোনো বাক্যের প্যাসিভ হবে না। ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।